নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের জন্য আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো যারা কোনোদিন উল বোনেননি, তারা কিভাবে প্রথম এই যে কাঁটাতে ঘর তুলবেন, তো সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো দেখুন, আমি এই দুখানা কাঁটা নিয়েছি আর একটা গোলাপি রঙের উল রয়েছে। তো কিভাবে আমি ঘর তুলবো সেটা আপনাদের দেখাই। যারা জীবনে কোনোদিন উল কাঁটা বোনেননি, ভিডিওটা তাদের জন্য। তারা কিভাবে ঘর তুলবেন দেখে নিন প্রথমে। তো দেখুন, আমি উলটা নিয়ে নিয়েছি। তো এটাকে আমি আগে একটু ফাঁস মতো দিয়ে নেব, তারপর এটাকে আমি এখানে গলিয়ে দিচ্ছি, সামনে একটু টাইট করে নিচ্ছি। তো 2 নম্বর যে কাঁটাটা আছে সেটা দিয়ে আমি সোজা বুননের মতো এরকমভাবে তুলবো। তারপর এই যে উল্টা উল্টাকে আমি এরকম করে ঘুরিয়ে নিলাম, দিয়ে একটা বুনে নিলাম, দিয়ে এই যে ঘরটা হচ্ছে এইটাকে আমরা এখানে তুলে নেব, দিয়ে আলতো করে টেনে নেব। এই যে দেখুন, দুখানা ঘর হয়ে গেল। তো আমরা খুব যে বেশি চেপে ধরে টানবো না, তাহলে আমরা পরের ঘরটা তুলতে পারবো না। তো এরপর আবার আমরা এইভাবে বুনছি, যে দেখে নিন, আবার আমরা এই ঘরটা এখানে গলিয়ে দিলাম। এই যে দেখুন, আমার 3খানা ঘর হয়ে গেল। এইভাবে আমি কতগুলো ঘর বুনে নেব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে বুনছি? তো এইভাবে আপনারাও ঘর তুলে যে কোনো ডিজাইন করতে পারবেন। এইভাবে ঘর তুললে ঘরগুলো খুব মজবুত হবে, পরের কাটায় যখন আমি কোনো ডিজাইন করতে যাবেন তখন ঘরগুলো পড়ে যাওয়ারও সম্ভাবনা থাকবে না। দেখুন, কত সুন্দর দেখতে লাগছে। তো এইভাবে আপনারা ঘর তুলে নিতে পারেন, তারপর বিভিন্নভাবে ডিজাইন আমরা করে নিতে পারবো। তো যারা কোনোদিন ঘর উল্কাটায় বোনেননি, তো তারা এইভাবে ঘর তুলবেন। এইভাবে তুলে যে কোনোভাবে আপনারা কাজ করতে পারবেন। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলে আপনারা যদি প্রথম দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম আরও নতুন নতুন ভিডিও নিয়ে আমরা আবার হাজির হব। তো ততক্ষণে সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।